Hi everyone, I'm Jamal Uddin Jamy, career coach. আজকে ক্যারিয়ার কোচের ক্যারিয়ার টকসে আমাদের এখানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের প্রসিদ্ধ এবং যদি বলি নাম্বার ওয়ান, যদি বলি ইনিশিয়েটর সিভি রাইটিংয়ের জগতে একদম প্রফেশনাল রেজুমে ডেভেলপমেন্ট স্পেশালিস্ট আবিদ নিয়াজ ভাই। আবিদ নিয়াজ ভাই, আজকে ছোট্ট করে যদি বলতেন, বিকজ কিছুদিনের মধ্যে ক্যারিয়ার কোচে জাস্ট কিছু ভিডিও দেওয়ার পর, কিছু লেখালেখি করার পরে অসংখ্য রিকোয়েস্ট আসে যে বেশিরভাগই আসে যারা ফ্রেশার্স, তাদের রেজুমে বা সিভিটা কীভাবে তৈরি করতে হবে এটা নিয়ে আসে। আপনি যদি বলতেন যে ফ্রেশারদের সিভিটা কেমন হবে বা কেমন হওয়া উচিত, বিকজ সবাই না অভিজ্ঞতা চায়, আমাদের তো অভিজ্ঞতা নেই, এইটাকে কীভাবে একটু একটা ভালো রেজুমে তৈরি করা যায়। এখন কারো যদি অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু তার অভিজ্ঞতা বসানোর কোনো উপায় নেই। এটার জন্য প্রথমে যেটা করতে হবে তাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। লাইক ইংরেজিতে কথা বলা শিখতে, মানে কথা বলার দক্ষতা অর্জন করতে গেলে ইংরেজিতে কথা বলা শুরু করতে হবে। এর চেয়ে ভালো আর কোনো টিপস কেউ দিতে পারবে না, এর চেয়ে বেটার আর কোনো টিপস নাই। তো এখন যেটা ব্যাপার হচ্ছে, একজন ফ্রেশারের রিজুমিতে কী কী জিনিস থাকতে হয়। একজন ফ্রেশারের রিজুমিতে তার নাম, অ্যাড্রেস, ইমেল আইডি, মোবাইল নাম্বার, লিঙ্কডইন আইডি, স্কাইপি আইডি, এরপরে থাকবে তার ক্যারিয়ার অবজেক্টিভ, এরপরে থাকবে তার পার্সোনাল ইনফরমেশান, তারপরে তার থাকবে পার্ট টাইম জব এক্সপিরিয়েন্স, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, ভলেন্টিয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিস, সিএসআর অ্যাক্টিভিটিস, কিছু ট্রেনিংয়ের কথা থাকবে, তার কম্পিউটার স্কিল, সফট স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল এবং ফ্রেশারদের জন্য দুইটা রেফারেন্স। এই জিনিসগুলোই আলটিমেটলি ফ্রেশারের সিভিতে থাকতে হবে। এখন আপনি আপনাকে প্রশ্ন করেন, আপনার কি কোনো ট্রেনিং আছে? যদি কোনো ট্রেনিং না থেকে থাকে তাহলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগেই অ্যাটলিস্ট এক্সেল এবং পাওয়ার পয়েন্টের উপরে কিছু ট্রেনিং করেন। আপনার কি কোথাও কোনো পার্ট টাইম জবের এক্সপিরিয়েন্স আছে? যদি না থাকে তাহলে 2018 সালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কোনো একটা স্টলে কাজ করার জন্য এখন থেকে নিজেকে প্রস্তুত করেন। এক্স্যাক্টলি, একটা সার্টিফিকেট পাবেন। বই মেলায় দাঁড়ানোর জন্য একটা নিজেকে প্রস্তুত করেন। আপনার কি কোনো ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স আছে? যদি না থাকে তাহলে আজকেই নিজেকে ভলান্টিয়ার হিসেবে কোনো একটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করেন। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের জন্য বিভিন্ন ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হন। একাডেমিকের জন্য নিজের সিজিপিএটাকে আরেকটু ইম্প্রুভ করার জন্য, যাতে ভালোভাবে পড়াশোনা করা যায়, ওই জন্য নিজেকে ডেভেলপ করেন। সো আলটিমেটলি সিভি রাইটিংয়ের মধ্যে তেমন কোনো ক্যারিশমেটিক কিছু নাই, নাথিং ক্যারিশমেটিক। ইট ইজ অল অ্যাবাউট ইউ, হোয়াট ইউ হ্যাভ ডান, আপনি কী করছেন, এটা যদি আপনি ঠিকমতোভাবে প্রকাশ করতে পারেন, সেটাকে পৃথিবীর যে কোনো ফরম্যাটেই আপনি বসান না কেন, সেটার সঙ্গেই আপনার কাজ অ্যাডজাস্ট করে যাবে এবং আপনি অটোমেটিক্যালি জব পাবেন। অনেক ফ্রেশার আছে, আপনার পাশ করার পরেই 8-9 জায়গায় একসঙ্গে চাকরি হয়। আমার অফিসে আমার কলিগের সিভি আমি আজ থেকে 1-1.5 বছর আগেও, আমি আমার যখন কলিগের সিভিটা রাইট করে দিই, সে তখনও স্টুডেন্ট, বাট সে তখনও 3-4 জায়গায় ইন্টারভিউ কল পাইছিল। কেন পাইছিল? জাস্ট বিকজ অফ দ্যাট পার্ট টাইম, নট ফর সিভি, বাট ফর সিভির ভেতরে কিছু। এক্স্যাক্টলি। সো সিভির ভেতরে কিছু রাখার জন্য, থাকানোর জন্য আপনাকে আরও কর্মঠ হতে হবে, আপনাকে নতুন নতুন জিনিসে ইনভলভ হতে হবে, এটার কোনো বিকল্প। একটা নতুন তথ্য পেলাম, তার মানে যে আমরা সবাই জানি যে যারা ইন্টার্নশিপে যাওয়ার আগে আসে সিভিটা, একটা ফর্মেট কালেক্ট করে সিভি তৈরি করে, বা যারা অন্য ডিপার্টমেন্টে পড়ে, বিজনেস না, যাদের ইন্টার্নশিপ করতে হয় না, তারা দেখা গেলো পড়াশোনা শেষ করে, দিন একটা চাকরি বাকরি দরকার, বড় ভাই, বন্ধু, বাবা মা, তাদের কাছ থেকে একটা ফর্মেট কোনো রকম কালেক্ট করে তারপরে একটা সিভি তৈরি করে। বাট আপনি বললেন যে আপনার কলিগ অফিসে, যিনি আপনার সাথে কাজ করেন, যে সে পড়াশোনা শেষ হওয়ারও 1 বছর আগেই তার একটা সিভি তৈরি করেছিল, যেটা আপনি করেছিলেন। তার মানে পড়াশোনা শেষ করে সিভি না, সিভি আরো আগে। এক্স্যাক্টলি। এবং প্রত্যেক সেমিস্টার শেষে দেখতে হবে সিভিতে আপনি নতুন কিছু অ্যাড করার মতো পাচ্ছেন কিনা। নতুন একটা ট্রেনিং করছেন, অ্যাড করেন। নতুন এক জায়গায় 2 দিনের জন্য ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন, অ্যাড করেন। দিজ আর দ্য থিংস যেটা কিনা এমপ্লয়াররা আপনাকে ইভ্যালুয়েট করার সময় মূল্যায়ন করবে। আদারওয়াইজ আপনার, মানে যেটা হয় যে পিতার নাম, মাতার নাম বা শারীরিক অবয়ব, এগুলো বর্ণনা দিয়ে আসলে, বা স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা দিয়ে অনেকে এক পেজ করে ফেলেন, এগুলো দিয়ে আসলে কোনো লাভ হয় না। ফাইন। দর্শক যারা আর সিভি ফরম্যাট যাচ্ছিলেন তাদের উদ্দেশ্যে বলি, এখনো যারা স্টুডেন্ট আছেন তাদেরকে বলি যে আপনারা যখন আমাদের কাছে আসবেন, আপনার ট্রেনিং থাকবে এক পাতা, আমি কেটে কুটে কমিয়ে যদি 4-5 রাখি তাহলে ভালো, আর যদি জিরো থাকে, কিচ্ছু নেই ট্রেনিংয়ে,
তাহলে কি থাকবে? আবার সেই প্রশ্নটাই করতে চাই যে আপনার সিভিতে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন এবং পার্সোনাল ইনফরমেশন ছাড়া বলার মতো কি আছে যেটা প্রুফ করবে রিয়েলি ইউ নো সামথিং, যেটা প্রুফ করবে আপনি স্কিলড, যেটা প্রুফ করবে আপনি কিছু একটা করতে পারেন, ট্রাস্ট করার মতো কিছু একটা আছে আপনার মাঝে। এই জিনিসটা যদি আপনি ডেভেলপ করতে না পারেন তাহলে স্টুডেন্ট লাইফ শেষ করবেন, চাকরির জন্য ট্রাই করবেন, ইটস রিয়েলি টাফ টু গেট দ্য জব বিকজ ইটস রিয়েলি টাফ আউট দেয়ার। এখনও ওই জায়গায় আপনি যাননি, গেলে বুঝতে পারবেন খুবই খারাপ অবস্থা। সো একটা স্ট্যাটিস্টিক্স বলছে এটা যে প্রায় 47% বাংলাদেশি গ্র্যাজুয়েটস আর আনএমপ্লয়েড। এটা কেন হচ্ছে? অথচ এখানে শত শত হাজার হাজার শ্রীলঙ্কান, হাজার হাজার ইন্ডিয়ান, $5 billion সমপরিমাণ বেতন তারা বাংলাদেশ থেকে 2015 সালের ডিসেম্বরের ডেইলি স্টারের আর্টিকেল অনুযায়ী তারা নিয়ে গেছে। $5 billion তারা বেতন হিসেবে নিয়ে গেছে বাংলাদেশ থেকে, অথচ আমাদের সকল সরকারি কর্মকর্তাদের বেতন $5 billion হয় না। সো নিজেকে প্রিপেয়ার করতে হবে, ফ্রেশারদের জন্য হতাশ হওয়ার কোনো কিছু নেই, নিজেকে তৈরি করেন। এখন যারা গ্র্যাজুয়েশন শেষ করেছেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা ক্লাবে তো আর ইনভলভ হওয়ার সুযোগ নেই, বাট বি ইনভলভ উইথ অনেকগুলো ইভেন্ট হচ্ছে ঢাকা শহরে, ইভেন্টগুলোতে পার্টিসিপেট করেন, ট্রেনিং নেন, আবার আপনি ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে পারেন ন্যাশনাল ইভেন্টগুলোতে। সবাই অ্যাম্বাসেডার চায় বা ভলেন্টিয়ার চায়, কাজ করেন তাদের সাথে। সিভিতে অ্যাড করার জন্য হলেও কিছু ফ্রি কাজ করেন, আমি এটা বলবো, ভলেন্টিয়ারি কাজ করেন কোথাও গিয়ে, পার্ট টাইম কাজ করার সুযোগ থাকবে সেটা করেন, দেন সিভিতে অ্যাড করেন, এরপরে মনে করেন যে এতদিন যা হয়েছে হয়েছে, এখন আমি জবের জন্য ট্রাই করছি। থ্যাংক ইউ, আপনার লাস্ট যদি একটা থ্যাংক দিয়ে যান। থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি আমি যে কথাগুলো বললাম এগুলো এমন কোনো নতুন কথা না, সব কথাই সবাই জানেন, কিন্তু জানার পরে কতটুকু মানবেন সেটাই হচ্ছে বিষয়। যদি আমার এই যে এতগুলো ভিডিও বা এতগুলো কথা বললাম এর মধ্যে থেকে যদি একটা গল্প, একটা বাক্য, একটা কথা কারো জীবনে যদি এতটুকু পরিমাণের ইম্প্রুভমেন্ট আনতে পারে, কাউকে যদি এতটুকু পরিমাণের ভিন্নভাবে ভাবতে সহায়তা করে, তাহলে আমার টোটাল পরিশ্রম সার্থক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।